হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিতর থেকে এবং সুস্থ আছেন এই সুন্দর পৃথিবীতে। দিস ইজ রাহাত খান রাজ অ্যান্ড ইউ আর ওয়াচিং আর কে রাজ ইউটিউব চ্যানেল। সো আজকের ব্লগটা কিনে হচ্ছে এটা অলরেডি আপনার থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। তো ব্লগটা হচ্ছে গোপ্রো মাইক্রোফোন অ্যাডাপ্টার নিয়ে আর কি। তো গোপ্রো মাইক্রোফোন অ্যাডাপ্টার আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, সেটা অলরেডি কুরিয়ার সার্ভিসে চলে আসছে, আমি ফোন পেয়েছি। তাই এই লকডাউনের মধ্যেও বেরোয় পড়ছি, যেহেতু প্রোডাক্টটার জন্য অনেক দিন ধরে করতেছি। আর আসলে এটা হচ্ছে একটা সোনার হইন বললে চলে, কারণ ছোট্ট একটা জিনিস বাট এত টাকা দাম। আমি একটু অফারে কিনছি, সেটা কীভাবে কিনছি আপনারা একটু পরে জানতে পারবেন, এটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন যাচ্ছি আমি সেই কুরিয়ার সার্ভিসে। যদিও লকডাউনের মধ্যে বেরোয়ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে খুব একটা লোকজন নাই, তাও যেটা বলা যায় যে গতবারের লকডাউন থেকে এবারে লকডাউনটা ওইভাবে আসলে মানতেছে না, কেউ রাস্তাঘাটে মোটামুটি লোকজন আছে আর কি। আর আমি মুভমেন্ট পাস নিয়েই বেরোইছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রয়োজনে খুব আর্জেন্ট কোনো কাজ থাকলে মুভমেন্ট পাস নিয়ে বেরোনো যায় 3 ঘন্টার জন্য। তো যাচ্ছি এখন কুরিয়ার অফিসে। তো যেতে থাকি, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো সবার কাছে, কারণ এই ভিডিওর ভিতরে পুরো ফুল রিভিউ থাকবে এবং সাউন্ড টেস্টের ভিডিও থাকবে। এই জন্যই সবাইকে বলছি ভিডিওটা টানাটানি না করে পুরো ভিডিওটা দেখার জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরই মধ্যে আমি অলমোস্ট চলে আসছি কুরিয়ার অফিসে। আর আরেকটা কথা গাইজ, আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার ব্লগের নেক্সট আপডেটগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। রাহাত খান রাজ, আমি একটা কুরিয়ার আসছিল আজকে সকালে, মেসেজ আসছি একটু আগে, যে নিচেরটা তো এটা নিয়ে একবার বাসায় যাও, বাসায় যেতে তারপর সাথে কথা বলতেছি। দ্য নেক্সট ডে গাইস, চলে আসছি আমি অলরেডি বাসায়। আর এখন হচ্ছে প্রোডাক্ট আনবক্সিং করব, যেমনটা আপনাকে বলছিলাম যে বাসায় যে আনবক্সিং করব। সো এই হচ্ছে কাঙ্ক্ষিত জিনিসটা, এই যে এখন দেখা যাক এর ভিতরে কি আছে। আর সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে সোনার হরিণ না, এবং মহামূল্যবান জিনিস। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা টাকা দিয়েও পাওয়া যাবে, এতটাই একটা জিনিস, বাট জিনিসটা কিন্তু এটাও একটা জিনিস, বাট সোনার হরিণ। সো অলরেডি অনেক হয়তো থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে কি জিনিস। তো জিনিসটা হচ্ছে আমার এই যে সেট আপ কিন্তু ফুল কমপ্লিট রয়েছে, যে আমার এটা গোপ্রো হিরো 9 ফুল সেট আপ, সাথে আছে রোডের মাইক্রোফোন, বাট মাইক্রোফোন অ্যাডাপ্টারটা নাই। সো সেটারই অর্ডার দেওয়া ছিল বেশ কিছুদিন ধরে, বাট আমি আনতে পারিনি। আনবক্সিং করা যাক, দেখা যাক যে ভিতরে কি আছে। সো দেখি, ব্যাগের ভিতরে একটা যার জন্য এতদিনের অপেক্ষা। তো দেখা যাক ভিতরে কি আছে। এর ভিতরে দুটো জিনিস আছে, যার ভিতরে আমি এখন একটা জিনিস রিভিউ করবো আর একটা জিনিস পরে, মানে দুটো একসাথে আমি মিক্স করবো না আরকি। এখন এই প্যাকেটটা কাটি দেখি এর মধ্যে কি আছে। সুন্দর প্যাকেটিং করেছি আর কি। প্যাকেজিং করে একটা জিনিস যেটা মাথায় আসে, ওই যে এগুলা তো, এইগুলো যে একটা মনে পড়তেছে যে এগুলো ছোটবেলায় যেটা করতো এগুলো পেলে ফাটাইতে আমরা আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছেন মনে হয়। তো এই ক্যাচগুলো আমার মতো কি করছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ছোটবেলায় এগুলো পাইলে এগুলো ফাটাই দিলে আমরা ওই হ্যাবি মজার একটা বিষয়। আমি তো এখন পর্যন্ত করি এটা। সো আমার মতো যদি থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যারা এখনো এটা করো। তো দেখা যাক প্রোডাক্ট কি। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট। প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম হচ্ছে এই দুইটা। তো এটা হচ্ছে অ্যালাইমিকের মাইক্রোফোন, আর এটা হচ্ছে গোপ্রো মাইক্রোফোন অ্যাডাপ্টার। সোনার হরিণ যেটা সহজে চাইলেও পাওয়া যায় না আর কি। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। তো এটার বাইরে কিছু ওয়ার্নিং প্যাকেটে লেখা আছে, এগুলো কাজের কিছু না। অনেকদিন অপেক্ষা করে প্যাকেট পাঠিয়ে গেল। আচ্ছা, ওভারঅল প্যাকেজিং দেখাই আপনাদেরকে। তো ইনটেক করা আছে, এটাও কাটতে হবে। তো দেখলে অবাক হয়ে যাবেন যারা অ্যাকচুয়ালি এই জিনিসের পক্ষে আইডিয়া নাই। তো প্যাকেটের মধ্যে আর কিছু নেই, যে ফাঁকা একটা ইউজার ম্যানুয়াল, যেটা খুব একটা কাজের কিছু না। আর সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এইটুকু একটা জিনিসের দাম 5000 টাকা, যেটা ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে এই জিনিসটার দাম হয়ে যায় 6, 6.5, 7.5, 8.5। গত বছরের লকডাউনে লাস্ট টাইম আমি দেখেছিলাম এটা 10, 10.5 টাকায় বিক্রি হইতে, তো টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা। এইটুকু একটা জিনিস, ছোট্ট একটা প্লাস্টিকের টুকরা,
বক্স খোলার পরে আমরা বেশি কিছু পাচ্ছি না, এই যে বক্স খোলা শেষ, ছোট্ট একটা জিনিস ভাবা যায়। এটুকু একটা জিনিসের দাম 5,000 টাকা, এটা পোস্টাল 5,000 টাকা পুরো, যে গোপ্রো ব্র্যান্ডিং করা পুরো অথেন্টিক অরিজিনাল জিনিস। এটা ইয়ারটা প্রাইস পড়বে হচ্ছে 5,000 টাকা বর্তমান মার্কেট প্রাইসে। আমি কিছুটা হচ্ছে কমিশনে আনতে পারছিলাম, কারণ হচ্ছে আমি প্রি অর্ডার করে রাখছিলাম, যার ফলে আমার একটু কম দামে জিনিসটা আমি আনতে পারছি আর কি। সো এখন এটা স্পেসিফিকেশনটা বলি, এটা স্পেসিফিকেশন যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তাদের জন্যই মূলত এটা প্রয়োজনীয়, যারা গোপ্রো ইউজ করেন বিশেষ করে। সো গোপ্রো যারা ইউজ করেন তাদের জন্য এটা লাগবে মূলত। গোপ্রোর এখানে এই যে একটা পোর্ট আছে টাইপ সি, এটা চলে যাবে, এই টাইপ সি পোর্টটা যাবে এখানে, এবং এই যে বড় অংশটা এটা ইউলনজি কেসের ভিতরে চলে যাবে, ভিতরে জাস্ট মনে করেন। আমি পরে সেটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে কোশ্চেন করে যে গোপ্রো হিরো 6789 এ এই অ্যাডাপ্টারটা ছাড়া কোনোভাবে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা যাবে কিনা। সো ভাই তাদের জন্য আমি বলে রাখি এটা কোনোভাবে পসিবল না, কারণ গোপ্রো হিরো 9 এর মধ্যে ইনক্রিপশন সেটআপ করা আছে। আপনারা প্রিফারেন্সের মানে ক্যামেরার সেটিংসে যে প্রিফারেন্সের মধ্যে যে দেখবেন ওখানে মড একটা অপশন আছে, একটা হচ্ছে মিডিয়াম মড আর একটা হচ্ছে মাইক্রোফোনের, ওখানে ইনক্রিপশন সিস্টেম করা, যেটা ওরা সেটিংস করেই রাখছে যে এই জিনিসটা ছাড়া আপনারা অন্য কোনো থার্ড পার্টি কোনো কিছু দেখে বা থার্ড পার্টি কোনো টাইপ সি পোর্ট কনভার্টার দিয়ে এটা হবে না, জোড়াতালি দিয়ে খামায় খাওয়ার চেষ্টা করে লাভ নেই, এটা আপনি কোনোভাবেই পারবেন না, এটা আপনাদেরকে বলে রাখলাম আর কি। আর হচ্ছে এই অ্যাডাপ্টারটা এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে মাইক্রোফোন জ্যাক, একটা হচ্ছে টাইপ সি। এখন কথা হচ্ছে যে এই টাইপ সি পোর্টটা কেমন লাগবে আপনাদেরকে। এই টাইপ সি পোর্টটা আসলে দেওয়া হয়েছে আপনার যখন আমি যদি দেখাই আপনাদেরকে, পুরো মনে করেন যে আপনার ক্যামেরাটা সেট আপ করা রয়েছে। এখন এই মুহূর্তে তো মনে করেন যে আপনি পুরো ক্যামেরা বডি কেসিং খুলে তারপর তার ক্যামেরা চার্জ করবেন না। সো আপনার যখন অ্যাডাপ্টারটা এখানে দেওয়া থাকবে, এখানে লাগানো থাকবে, তখন হচ্ছে আপনি এটাই থাকবে মাইক্রোফোন। আর হচ্ছে টাইপ সি পোর্টে হচ্ছে আপনার যদি চার্জ করার প্রয়োজন হয় ইনস্ট্যান্টলি আপনি চার্জ করে নিতে পারবেন, এটা জাস্ট চার্জিং এর জন্য। ইভেন আপনি হচ্ছে আপনার যদি আপনার পিসিতে কিংবা ল্যাপটপে যদি আপনার ডাটা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি টাইপ সি পোর্টটা ইউজ করতে পারবেন এখান থেকে, আপনার কেসিং খোলার ওলানজি কেসটা খোলার কোনো দরকার নাই। তো এই ছিল হচ্ছে সোনার হরিণ। আর একটা জিনিস যেটা আমি আনাইছি যে অ্যালাইমিকের ল্যাপেল মাইক্রোফোন, তো এটা আমি আগে ইউজ করছি বাট সেটা আমার একটা ছোট ভাই নিয়ে গেছে, সো এটার আনবক্সিং ভিডিও পরে থাকবে, এটা আমি এটার সাথে মিক্স করবো না। তো আপনারা যদি একটা আনবক্সিং ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা হচ্ছে কিন্তু এখানে যেই মাইক্রোফোনের যেই জ্যাকটা পাচ্ছেন এটা কিন্তু 3.5 mm না। আপনারা অনেকে হয়তো জানেন যে TRS এবং TRSS মাইক্রোফোন কনভার্টার দুই ধরনের হয়। সো আপনার গোপ্রোর ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের মাইক্রোফোন কনভার্টার লাগবে, যে দেখতে পাচ্ছেন দুইটা কালো দাগ, দেখানোর চেষ্টা করছি দুইটা কালো দাগ আছে এখানে। আর যেগুলো হচ্ছে তিনটা কালো দাগ থাকে, তিনটা কালো দাগ থেকে সেটা হচ্ছে 3.5 mm। সো এক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার যদি এই এইটা আমার যেহেতু আমি রোডের মাইক্রোফোনটা ইউজ করতেছি এটার সাথে হচ্ছে দুটো দুই প্রোডাক্টে রয়েছে, তো সেটা আমি একবারে এক্ষেত্রে আমি এখানে ইউজ করতে পারতেছি। অনেকের দেখা যাচ্ছে যে এটা যদি না থাকে কিংবা মাইক্রোফোন যদি 3.5 mm হয় সেক্ষেত্রে তারা একটা TRSS কনভার্টার কিনে নেবেন অবশ্যই, তাহলে কিন্তু আপনার সাপোর্ট করবে না। এখন আমি ক্যামেরার সাথে এটা সেট আপ করি, সেট আপ করে জাস্ট আমি দেখাই যে এটা দিয়ে ব্লগ মানে ব্লগিং এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে রোডের মাইক্রোফোনের সাথে। সো আমি এখন এটা এটার সাথে সেট করব, সেটিংটা আপনাদেরকে দেখাই দিই, ইজি টু সেট। যেহেতু আপনার উলানজি ব্লগিং ক্লাসে দেখবেন যে এই পাশটা একটু ছোট, এই পাশটা একটু বড়, সো এই পাশ থেকে আমরা এটা ঢুকাই দিব আর কি। সেটিং কিন্তু কমপ্লিট গাইস, এটা যাবে হচ্ছে যে এখানে মাইক্রোফোনের জ্যাকে। ভিতরে রিভিউ করতে তেমন কিছু নেই, ছোট্ট একটা জিনিস, এর ভিতরে তেমন কোনো স্পেসিফিকেশনস নাই। আর এই হচ্ছে বক্স, একটা ইউজার ম্যানুয়াল, এই ছোট্ট একটা জিনিস 5,000 টাকা দাম, যাই হোক হয়তো বা কোনো একটা দাম কমবে। তো আমি 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 লাগি কারণ আমি 5,000 টাকা অনেক কমে কিনতে পারছি, কারণ মেবি মনে হয় আর এক মাস পরে, কিংবা আপনারা যতক্ষণ অলরেডি ব্লগটা দেখছেন এটার প্রাইস মনে হয় 6,500 কিংবা 7,000 টাকা পেয়ে গেছে, আপনার যতক্ষণ ব্লগটা দেখবেন আর কি। তো সেই হিসেবে আমি প্রি বুক করে অনেক কমেই পেয়ে গেছি। ক্যামেরাটা সেট আপ করা কমপ্লিট, তো আপনাদেরকে একটু এটা সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটার ভিডিও দিব এবং সেটা দিয়ে আমি ব্লগ ট্রেন্ডিং করবো। সো গাইস সাথে থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। এ ফিউ মোমেন্টস লেটার, সো কারেন্টটা চলে গেছিল আর কি, যার কারণে একটু ভিডিওটা আবার অফ করে আবার শুরু করা হলো। সো যেটা বলছিলাম যে এটা যদি কেউ রিভিউ চান তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানান। অনেক সুন্দর একটা মাইক্রোফোন বিশেষ করে মোটোভ্লগের জন্য এবং বাজেট ফ্রেন্ডলি অনেক বেশি। সো গাইস এখন আর বেশি কথা বলবো না, কথা হচ্ছে আপনার সাথে নেক্সট চ্যাপ্টারে সাউন্ড কোয়ালিটি চেকিং এ, যে অ্যাডাপ্টারটা ইউজ করে রোডের মাইক্রোফোনে কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। সো সাথে থাকুন, ব্লগ এনজয় করতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস। গাইস মাইক্রোফোন আমার লাগানো কমপ্লিট আমার হিরো 9 এর সাথে।
সো আমি কিন্তু এখন অনেক নয়েজের মধ্যে আছি, আমার উপরে একটা সিলিং ফ্যান চলতেছে এবং সামনে চলতেছে একটা ছোট ফ্যান দেখাচ্ছি আপনাদেরকে, যেটা অনেক বেশি শব্দ হয়। সো এখানে অনেক বেশি শব্দ এবং এখন আমার হিরো নাইনের মাইক্রোফোন অ্যাডাপ্টারের সাথে রোড ভিডিও মাইক্রো শর্টগান মাইক্রোফোনটা লাগানো আছে এবং আমরা সেই মাইক্রোফোনের মাধ্যমে সাউন্ডটা শুনতেছি। তো আমরা যদি মাইক্রোফোনটা খুলে ফেলি তাহলে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে সেটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করতেছি। এতক্ষণ তারপর সাউন্ড শুনছেন মাইক্রোফোনের সাথে কেমন আসে, এখন আমি একটু মাইক্রোফোন জ্যাকটা খুলি। সো এই খুলে দিলাম হচ্ছে মাইক্রোফোনের জ্যাকটা, আর সেম আগের মতোই আমার উপর সিলিং ফ্যান এখনও চলতেছে আর সামনে চলতেছে এই জ্যাকটা ছোট ফ্যান যেটা অনেক বেশি শব্দ হয়। সো আশা করছি আপনারা সাউন্ড কোয়ালিটির ডিফারেন্স অনেক বেশি বুঝতে পারছেন অলরেডি। তারপরও আমি আমার বাসার ছাদে যাব, ছাদে যেয়ে তারপর আপনার সাথে কথা বলতেছি যে আউটডোরে কেমন সাউন্ড থাকে। তো গাইস সাথে থাকুন, এনজয় করুন ব্লগটা। সো গাইস আমি চলে আসছি আমার বাসার ছাদে আর প্রচুর পরিমাণে রোদ, যার কারণে সাথে করে সানগ্লাসটা মনে করে নিয়ে আসছি। দুপুর মনে হয় 3টা কিংবা 3:30 বাজে সামথিং কিছু একটা, রোজার মধ্যে রোজা রেখে ছাদে এই সময় থাকাটা আসলে অনেক কষ্টকর ব্যাপার। সো এখন আপনারা আবার সাউন্ডটা শুনতেছেন কিন্তু হচ্ছে মাইক্রোফোন থাকা অবস্থায়। তো এ হচ্ছে আউটডোর কোয়ালিটি, আমি আমার বাসা মেইন রোডের পাশেই, তারপর আপনারা বুঝতে পারবেন হয়তো বা আমার বাসা একেবারে মেইন রোডের পাশে। তো এখন হচ্ছে মাইক্রোফোন জ্যাকটা খুলে দিচ্ছি আপনার সাউন্ড কোয়ালিটি। সো এই এখন হচ্ছে মাইক্রোফোন জ্যাকটা আমি খুলে দিলাম, আপনারা হচ্ছে এখন এটার মাইক্রোফোন ছাড়া সাউন্ডটা শুনতেছেন আর কি। মাইক্রোফোন জ্যাকটা আমি আবার লাগাই দিই, আপনারা হয়তো কোয়ালিটি এতক্ষণ বুঝতে পারছেন। গাইজ আমার ব্লগের ওভাল যা আপনাদেরকে দেখানোর ছিল বা যা বলার ছিল বা যা বোঝানোর ছিল সব কিছু আপনার সাথে শেয়ার করেছি। তো আপনার কাছে ওভাল ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, আমি জানলে অবশ্যই আপনাদেরকে হেল্প করবো, না জানলে জেনে নিয়ে তারপর আপনাদেরকে হেল্প করবো। আর একটা কথা যেটা না বললেই নয় গাইজ, আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ব্লগের নেক্সট আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। সো গাইজ ব্লগটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আপনার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো পথে অন্য কোনো ব্লগে। চিলড্রেন টাটা, সি ইউ, বাই বাই।